যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, আমরা নাকি নারী বিরোধী বক্তব্য দেই, নারীদের সম্মান সম্ভ্রমের বিরুদ্ধে যারা আমরা নাকি বক্তব্য দেই, এই জাতীয় মন্তব্য তারাই করতে পারে যারা সমাজের নারীকে উলঙ্গ দেখতে চায়। আমরা আমাদের নারীকে উলঙ্গ দেখতে চাই না, আমরা ঢাকিয়ে রাখতে চাই, ঠিক কি না? আমার মা, আমার মেয়ে, আমার বোনের সম্মান কে দিয়েছেন? আস্তে বলবেন না, কে দিয়েছেন? এই জন্য পর্দার বিধান ছাড়া সমাজে কোনোদিন জেনা ব্যবচার ধর্ষণ বন্ধ হবে না, হবে না, হবে না, হবে না, ঠিক কি না? পর্দা কার বিধান? আস্তে বলবেন না, কার বিধান? এই পর্দা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবে তখন তোমরা আড়াল থেকে কথা বলো, আড়াল থেকে, সামনে না গিয়ে আড়াল থেকে কথা বলো। দুলাভাই শালার সঙ্গে, দুলাভাই শালির সঙ্গে কথা বলতে পারবে আড়াল থেকে, দেখা করতে পারবে, কিন্তু বগুড়ায় এমন এমন দুলাভাই আছে কিনা জানি না, শালি পাইলেই চিন্তা আছে নাকি? আছে নাই? এখন তো সব একদম হাসান বসরি হয়ে গেছে। শালি পাইলে চিন্তায়, শালিরে হুন্ডার পেছনে নিয়ে গোটা বগুড়া শহর ঘুরে, এমন দুলাভাই আছে না? নাই? ওদের কাছে এগুলো আওয়াজ ভালো লাগবে না। বউ বলে, তুমি আমার বোনকে নিয়ে ঘোরো, আমার কি একটু শখ হয় না, তুমি আমারে নিয়ে ঘোরো, কে তোরে নিয়ে ঘুরলে আমার রুচি হয় না। সম্মানিত ভাইয়েরা, এই নোংরামি গুলো বন্ধ করতে হবে। নোংরামি বন্ধ হবে ওয়াজ করে নয়, নোংরামি বন্ধ হবে পর্দার বিধান জারি করার মধ্য দিয়ে। মুসলমান দরবার খুলে এগুলো বন্ধ হবে না। আমার দেশে দরবার কিন্তু বহু আছে, দরবার আছে না? নাই? খানকা আছে না? নাই? আমি খানকা দরবারের বিরুদ্ধে আমি কথা বলার জন্য আসিনি, তবে শুধু খানকা খুলে আর দরবার খুলে এগুলো বন্ধ হবে না। শুধু দুই তিন ঘন্টার ইমামতির দায়িত্ব পালন করে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। আমার রাসূল দুই তিন ঘন্টার ইমাম ছিলেন না, আমার রাসূল ছিলেন 24 ঘন্টার ইমাম। রাসূল ছিলেন মদিনার ইমাম, মদিনার মসজিদের ইমাম, রাসূল ছিলেন সেই সময়ের শ্রেষ্ঠ আদালতের ইমাম। কিন্তু আজকে ইমামকে শুধু মসজিদে রেখে দেওয়া হয়েছে, আর বিচার করছে হলো তারাই যাদের নামাজ নেই, যাদের কালাম নেই, যাদের দিন নেই, যাদের সততা নেই, ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের কিছু দায়িত্ব আছে না? নাই? আসতে বলবেন না, আছে না? নাই? দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমাদের দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাই, ইবনে মাসউদের কথা বলছিলাম, মনে আছে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার ভিতরে তিনি ছিলেন, কিন্তু ওমর ফারুক তাকে চিনলেন না। ওমর ফারুক বললেন, শ্রেষ্ঠ আয়াত কোনটা? সঙ্গে সঙ্গে বলা হলো আয়াতুল কুরসি। ওমর ফারুক আশ্চর্য হলেন, এত বড় জ্ঞানী লোকটা কে এর ভিতরে কথা বলছে? এরপরে প্রশ্ন করলেন, কোরআনে কারিমের ভিতরে সবচাইতে তথ্যবহুল, সবচাইতে মজবুত কোন আয়াতটা আছে, যে আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে, ব্যাপক অর্থ বহন করে, কোন আয়াতটা? ভিতর থেকে একজন জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। জোরে বলি, আল্লাহু আকবার। ওমর ফারুক আশ্চর্য হয়ে বললেন, ঠিক আছে, কোরআনে কারিমের ভিতরে কোন আয়াতটা সবচেয়ে আশাব্যঞ্জক, মনের ভিতর আশা সঞ্চার করে দেয়, কোন আয়াতটা বলে ফেলো? জবাব দিচ্ছে ভিতর থেকে, কাফেলার ভিতর থেকে একজন জবাব দিচ্ছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। জোরে বলি, আল্লাহু আকবার। ও বান্দা, তুমি হতাশ হবে না, সব গুনাহ মাফ করে দেব। এবার ওমর ফারুক বললেন, ঠিক আছে, কোরআনে কারিমের কোন আয়াতটা আছে, যে আয়াতটা অত্যন্ত ভয়ানক আয়াত, যে আয়াতটা দেখলে পরে খুব ভয় লেগে যায়, ভিতর থেকে আওয়াজ আসতেছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে বলুন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু
ومن يعمل مثقال ذرة شرا يره যে ব্যক্তি বিন্দু পরিমাণ জাররা পরিমাণ ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে তাও সে সেদিন দেখতে পাবে কোন আমল বান্দার সামনে থেকে হেরে যাবে না সব সে দেখতে পাবে সেই দিন বান্দা আফসোস করবে বান্দা আফসোস করে বলবে আরে আজকে এই মুহূর্তে আমি কি জবাব দেব সেই দিন সে আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা আমি যদি মাটি হয়ে যেতাম শেষ হয়ে যেতাম কোনো বিচার হতো না কিন্তু মাটি হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি আসতে বলবেন না আছে নাকি নাই এজন্য আমরা মনটাকে ছোট করব না বড় করব বলেন 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 মনটাকে ছোট করব না বড় করব প্রতিশোধ নেব না মাফ করে দেব প্রতিশোধ নেব না মাফ করে দেব আজকে সমাজে চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি কিসের নীতি বলেন প্রতিশোধের নীতি প্রতিশোধের নীতি ইসলাম অনুমোদন করে না ওয়াল কাযিমিন আল গাইজ ওয়াল আফিন আনিন নাস ক্রোধকে সংবরণ করা মানুষকে মাফ করে দাও এটা হচ্ছে ইমানদারদের কাজ কিন্তু আজকে এতটায় মানুষ প্রতিশোধের নীতিতে এতটায় বদ্ধমূল হয়ে পড়েছে মানুষ হিংস্র হয় না কেউ হার মানিয়ে দিচ্ছে সম্মানিত ভাইয়েরা আজকে মানুষ সিংহকে দেখে যতটুকু না ভয় পায় বাঘকে দেখে যতটুকু না ভয় পায় আজকে মানুষ আজকে মানুষকে দেখে তার চেয়ে বেশি ভয় পায় এরকম হিংস্র হাইনার চেয়ে মারাত্মক কিছু লোক মানুষ রূপী জানোয়ার সমাজে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে কেন ছোট হৃদয় কি হৃদয় ছোট হৃদয় ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া মানুষকে সৃষ্টি করা হয়েছে ছোট মন করে ছোট হৃদয়ের করে কিন্তু এই ছোট মন তাদের হবে না তাদেরই বড় মন হবে কাদের সেই গুণগুলো নয়টি গুণ আল্লাহ পাক পর্যায়ক্রমে তুলে ধরছেন একটি একটি করে আজকে শোনাবো রাজি আছি না আমি শুধু কিন্তু আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি না আমার এই ওয়াজ শুনতেছে কোটি মানুষ কোটি মানুষের কাছে আলোচনা যাবে এই জন্য আমাকে সার্বিক দিক লক্ষ্য করে আমাকে কথা বলতে হচ্ছে এখন কথা বলতে নিয়ে আমাকে বলার আগে হাজারবার ভেবে ভেবে কথা বলতে হয় খুবই প্রবলেম আগে তো এরকম ছিল না এখন দেখেন না কতগুলো কিরামুন কাতিবিন ডানে বামে লেগে আছে আমার সামনে দেখেন না এই জন্য আমাকে একটু সতর্ক হয়ে কথা বলতে হচ্ছে কে কখন কোন দিক দিয়ে কোন প্যাঁচ লাগায় দেয় প্যাঁচ লাগায় লাভ নাই কোরআনের কথা বলে যাব বাতিল শক্তির কাছে মাথা নত করব না আমরা রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আমরা কাউর আনুগত্য করার জন্য দুনিয়াতে আসি নাই আমরা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া কারো আমরা ইবাদত করতে আসিনি আমরা ইবাদত করতে এসেছি কার আমি কার গোলাম আমার গোলামি করার দায়িত্ব কার না কোন নেতার কোন পীর বাবার আমার দেশে অন্ধ আনুগত্য আছে না নাই আমার দেশে অন্ধ আনুগত্য আছে না নাই অন্ধ আনুগত্য আছে বলেই তো মরিদের সামনে পীর সাহেবরা এমন কথা বলেন হাসরের ময়দানে জাহাজ নিয়ে আসবেন পীর কেবলা সেই জাহাজে মরিদদের তুলবেন হাল ধরবেন পাল তুলবেন জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবেন যা জাহান্নামে নিয়ে ঠিক কি না এগুলো আমরা মানি না আমরা এরকম অন্ধ পূজা করি না আমরা অন্ধ আনুগত্য করব দু ক্ষেত্রে নিঃশর্ত আনুগত্য এক নাম্বার হচ্ছে কে আসতে বলবেন না কে নাম্বার দুই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহীন وحسن أولئك رفيقا جرب الله أكبر আমার ভাইরা জান্নাতের ভিতরে উত্তম বন্ধু যদি পেতে চাও আনুগত্য করতে হবে আল্লাহর এবং রাসূলের তবে হ্যাঁ তোমাদের মধ্যে যারা নেতা আছে তাদের আনুগত্য করার দরকার আছে না নাই সেই নেতাগুলো বিড়ি খাওয়া নেতা নাকি সেই নেতাগুলো ক্যাসিনোর মালিক নাকি সেই নেতা কি মোসলা নাকি সেই নেতা কি বাটপার নাকি
সেই নেতা কি জেনাকার নাকি সেই নেতার নেতৃত্ব মানা যাবে না কোন নেতার নেতৃত্ব মানব যে নেতার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে পড়ে যাবে ঠিক কি না সেই নেতাকেও মানা ফরজ সেই নেতার আনুগত্য করা ফরজ ইখতাবু ফি হজ্জাতিল ফিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদু যাকাত আমওয়ালিকুম وَأَطِيعُوا أُمَرَاءَكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ রাসূল বিদায় হজের ভাষণে পাঁচটা কাজ করতে বললেন জান্নাতের একটা সুন্দর সুন্দর একটা টিপস দিয়ে দিলেন পাঁচটা কাজ করবে জান্নাতে চলে যাবে কয়টা কাজ পাঁচটা কাজ করবে এক নাম্বার কাজ হলো তোমরা আল্লাহকে ভয় করবে নাম্বার দুই হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে যাকাতটা ফরজ হিসেবে আদায় করবে নাম্বার পাঁচ হলো তোমাদের মধ্যে যারা নেতা আছে তোমাদের মধ্যে যারা লিডার আছে তোমরা তাদের আনুগত্য করবে তাদখুলু জান্নাত রাব্বিকুম আল্লাহর জান্নাতে তোমরা অনায়াসে প্রবেশ করবে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আনুগত্য ঠিক রাখতে হবে কিন্তু আনুগত্য যখন আমি কোনো বান্দার করতে যাব সেই সময় ভাবতে হবে আমার নবীর সঙ্গে মিলে কিনা আমার আল্লাহর কথার সঙ্গে মিলে কিনা কিন্তু অন্ধপূজা আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই পীর কইছে পীর যা বলেছে এ আমি একটু জাস্টিফাই করলাম না আমি এটা কি কোরআন হাদিসের দলিল দিয়ে আমি এটাকে যাচাই বাছাই করলাম না আমার পীর কেবলা যা বলেছেন আমি তাই শুনলাম তা হবে না আপনি পীরকে মানেন আপনি পীরের মুরিদ হন আমি বাধা দিচ্ছি না কিন্তু সেই পীরকে মানতে হবে যে পীর একামতের দিনের পক্ষে কথা বলবে যে দিন যে পীর দিন কায়েমের পক্ষে কথা বলবে যে যে পীর সুদের বিরুদ্ধে কথা বলবে যে পীর জিনার বিরুদ্ধে কথা বলবে দুঃখ লাগে আফসোস লাগে আমার দেশে এমন পীর কেবলা আছে যে পীর কেবলাকে নিয়ে যায় মদের ফ্যাক্টরির মালিক নিয়ে গিয়ে বলে হুজুর আমার ফ্যাক্টরির জন্য আপনি একটু দোয়া করে দেন হাত তুলে দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরির তুমি আল্লাহ বরকত বাড়াইয়া দাও কি কথা কি বুঝতেছেন এরকম দরবারের হুজুরও কিছু আছে না নাই হুজুর তো কয়েক প্রকার কিছু আছে দরবারি কিছু আছে তরকারি আছে না নাই আর কিছু আছে সরকারি আর কিছু আছে সত্যিকারের প্রয়োজনই দরকারি ঠিক কি না যেগুলো সরকারি তরকারি সেগুলোর মুখ থেকে মাঝে মাঝে আউল ফাউল কথা বের হবে ঠিক কি না সব যুগেই কিছু বাতিল ছিল আছে এখনো আছে না নেই বলেন সামনেও থাকবে সব হুজুর কিন্তু আসল হুজুর না কোনটা আসল হুজুর এটা বোঝারও কিন্তু উপায় আছে মাছ কিনলে মাছ কিনতে গেলে যে মাছ কিনতে যায় সে কি মাছ চেনে না কোনটা পচা কোনটা আসল আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে আকল দিয়েছেন এতগুলো দিছেন আমারে এতগুলোর ভার কি আমি সহ্য করতে পারি কতগুলো নিয়ে আসছেন আমি কোনটা মাইক আমি তো নিজেই খুঁজে পাচ্ছি না সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ কি যেন বলতেছিলাম ভুলে গেলাম ও মাস আচ্ছা মাস কিনতে গেছেন আপনি কোনটা টাটকা ইলিশ কোনটা বাসি ইলিশ কোনটা পচে গেছে এই চেনার যোগ্যতাই আকল কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন প্রত্যেকটা বান্দার মধ্যে আকলটা আকলটা দিয়েছেন সব বান্দাকে আকল দিয়েছেন কিন্তু এলেমটা দেননি আকল এমনি আসে এলেমটা হাসিল করতে হয় এলেমটা কি করতে হয় হাসিল করতে হয় কিন্তু আকল কিন্তু সবাইকে দিয়েছেন সবাই বোঝে কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা কিন্তু প্রত্যেক বান্দাই বুঝতে পারে কিন্তু বুঝেও বুঝে না শুনেও শুনে না দেখেও দেখে না এমন লোক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এদেরকে আল্লাহ পাক গালি দিয়েছেন কি দিয়েছেন গালি দিয়েছেন এরা কারা উলাইকা কাল আনআম এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ার কি বলেন জানোয়ার কে বলেছেন আল্লাহ বলেছেন যারা দেখেও দেখে না শোনেও শোনে না বুঝেও বুঝে না অথচ আল্লাহ পাক দেখার জন্য চোখ দেননি এই চোখ দেখার জন্য কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন শোনার জন্য কান কে দিয়েছেন বোঝার জন্য বুদ্ধি কে দিয়েছেন সাইফুল ভাই এই মাথায় আল্লাহ রাব্বুল আলামিন কত মেমোরি দিয়েছেন একটা লেটেস্ট কম্পিউটার বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কম্পিউটার যেটা আমেরিকায় আছে সেই আমেরিকার লেটেস্ট যে কম্পিউটার সেই কম্পিউটার প্রতি সেকেন্ডে 500 মেমোরি দিতে পারে নিতে পারে প্রতি সেকেন্ডে 500 মেমোরি নিতে পারে
দিতে পারে প্রতি সেকেন্ডে আর আল্লাহ পাক মানুষের এই মাথা দের কেজি ওজনের এই মগজের ভিতর আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন প্রতি সেকেন্ডে 5000 কোটি মেমরি নিতে পারে দিতে পারে মনে হয় কম হয়ে গেছে সুবহানাল্লাহ এত আস্তে বললেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এত কিছু দিলেন এই মেমরি কাজে লাগান লাগবে না কাজে লাগাতে হবে না কাজে লাগাতে হবে কাজে লাগাবো আগে কাকে চিনে আমরা কাকে আগে চিনব আল্লাহকে চিনব আল্লাহ তো কোনো কিছু বাদ দেননি আল্লাহ বান্দার সকল চাহিদা পূরণ করে দিয়েছেন দেখার জন্য চোখ দিয়েছেন শোনার জন্য কান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলীলাম মা তাশকুরুন আল্লাহ তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়ে শ্রবণ শক্তি দিয়েছেন দৃষ্টি শক্তি দিয়েছেন অন্তর শক্তি দিয়েছেন আল্লাহ পাক এখানে আগে অন্তর শক্তির কথা বলতে পারতেন আল্লাহ পাক দৃষ্টি শক্তির কথা বলতে পারতেন কিন্তু আগে আল্লাহ পাক শ্রবণ শক্তির কথা কেন বললেন ধরুন রাতের আধারে বাড়ির দিকে রওনা দিয়েছেন মাহফিল শেষ করে মেঠোপথে বাড়িতে রওনা দেওয়ার সময় হঠাৎ করে আপনার কানে একটা আওয়াজ আসলো সাপের আওয়াজ আছে না নাই সাপ চলার সময় কিন্তু টের পাওয়া যায় এই সাপের একটা আওয়াজ যখন আপনার কানে আসলো আপনি কি আগে শুনলেন না আগে দেখলেন বলেন 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 আগে শুনলাম শোনার কাজটা আগে হয় আগে শুনলাম শোনার সঙ্গে সঙ্গে ব্রেন সঙ্গে সঙ্গে সাপ্লাই দিয়ে দিল কান সাপ্লাই দিল চোখের দিকে চোখ তুই দেখে নে কান শুনলো কান আবার ওয়ার্নিং করলো চোখের কাছে চোখটা দেখলো চোখটা দেখার পরে চোখটা আবার ইনফর্ম করলো ব্রেনের কাছে ব্রেন কাছে বললো যে ব্রেনের কাছে জানিয়ে দিল একটা সাপ তার আওয়াজ কানটা শুনলো সেই সাপটাকে দেখলো এখন সে ব্রেন দিয়ে এটাকে চিন্তা করে এই সাপ থেকে বাঁচার জন্য এখন সে দৌড় মারবে তখন সেই ব্রেন তার হাতের দিকে চলে গেল পায়ের দিকে খবর দিয়ে দিল সাপ আর কত জোরে দৌড়ায় তার চেয়ে বান্দা বেশি দৌড় মেরে আত্মরক্ষার্থে রওনা দিয়ে দিল এই শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি অন্তর শক্তিগুলো কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আবার এগুলোকে লেভেল করে দিয়েছেন এগুলোকে সুন্দর করে ব্যালেন্স করে দিয়েছেন আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই তাকে আবার ঠিকমতো ঠিকঠাক রেখে দিয়েছেন নষ্ট যেন সহজে না হয় কিডনি দিয়েছেন কয়টা এক কিডনির মানুষ জমিনে আছে না নাই এক কিডনি নিয়েও বাঁচা যায় দুইটা কিডনি কেন দিলেন হিসাব রেখে দিয়েছেন হঠাৎ করে একটা কিডনি যদি অকেজ হয়ে যায় আর একটা কিডনি নিয়ে যেন বান্দা দুনিয়াতে বেঁচে থাকতে পারে আর তার মুখে যেন আমার নামের জিকিরটা নিয়ে করতে পারে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই যে নাকটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত সুন্দর করে বানিয়েছেন আগামীকালকে ভালোবাসতে যাবে গাছের গোড়ায় গোড়ায় বসে থাকবে অনেক এরকম পথহারা কিছু পথভ্রষ্ট কিছু বান্দা বান্দি আছে না নাই ওই প্রেমিকার টানে চলে গেল যে প্রেমিকাকে সুন্দর করে কে বানিয়েছেন আস্তে বলবেন কে বানিয়েছেন আল্লাহ বানিয়ে দিয়েছেন কি সুন্দর টানা টানা চক্ষু প্রশংসা করে শোনো আমার প্রিয়া তোমার চক্ষু কত সুন্দর টানা টানা কত সুন্দর তোমার প্রশস্ত কপাল কত সুন্দর তোমার লম্বা লম্বা নাক কত সুন্দর চিকন চিকন তোমার ঠোঁট কত সুন্দর গাথানো তোমার দাঁত এত সুন্দর করে বানিয়েছেন সেই মহিলা না আল্লাহ কে বানাইছেন ওই মহিলার প্রশংসা করার আগে প্রশংসা করতে হবে কার আস্তে বলবেন না কার আল্লাহর প্রশংসা করতে হবে এই নাকটা তো সুন্দর করে বানিয়েছেন এই নাকের কাজ হলো সুঘ্রাণ নেওয়া এই নাকের কাজ হলো গন্ধ নেওয়া সুগন্ধ কোনটা দুর্গন্ধ কোনটা বাসি কোনটা টাটকা কোনটা এই নাকটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আমার অক্সিজেন গ্রহণ করার জন্য আমরা অক্সিজেন গ্রহণ করি প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করেই যাচ্ছি কোনো সেকেন্ডকে অক্সিজেন বাদ আছে নাকি আসতে বলবেন না বাদ আছে নাকি ভাত আগে না অক্সিজেন আগে বলেন 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 ভাত আগে না অক্সিজেন আগে অক্সিজেনটা আগে এই অক্সিজেন গ্রহণ করতে নিয়ে এই যে রাস্তার ধারে আমরা বসে আছি রাস্তার ধারে কিন্তু বসা ঠিক না ক্বালা ইয়াকুম ফিল জুলুসি বিত্তুরাকাত দূরে থাকো রাস্তায় বসে থেকে দূরে থাকতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যে রাস্তায় আমরা বসে আছি কত ধুলাবালি ওড়ে সেই ধুলাবালিগুলো নাকের ভিতরে ঢুকে যায় চোখের মধ্যে ঢুকে যায় আল্লাহ বলছেন বান্দারে এই চোখের মধ্যে জীবনে এই ধুলায় মলিন জমিনে চলতে গিয়ে কত ধুলা তোমার চোখের মধ্যে ঢুকে গেছে এই চোখের ধুলাগুলো পৃথিবীর কেউ বের করতে পারবে না আমি তোমার চোখ বানিয়ে দিয়েছি আমি তোমার এমন রব যখন তোমার চোখের মধ্যে পাপড়িকে ভেদ করে যখন কোন ধুলা মুখে চোখের মধ্যে ঢুকে যায় আমি আল্লাহ নিজেই আলটিমেটলি তোমার এর মধ্যে এক্সট্রা কিছু পানি বের করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি সেই পানি দিন সেই পানির মধ্য দিয়া সেই ধুলাগুলো তোমার চোখ থেকে আমি বের করে চোখটাকে ফ্রেশ রেখে দিয়েছি আমার জমিনগুলো দেখো আমার সৃষ্টিগুলো দেখো আমার জিকির করো আমার ফিকির করো আল্লাযীনা ইযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদা আমাকে নিয়ে গবেষণা করো আমাকে নিয়ে চিন্তা ফিকির করো আবার নাকের মধ্যেও ধুলাবালি ঢোকে না নাকের মধ্যে ধুলাবালি ঢোকে এতগুলো ধুলাবালি যদি নাক থেকে না বের হতো মানুষ তো রোগী হয়ে যেত এই ধুলায় মলিন জমিনে চলতে গিয়ে ওই সমস্ত ধুলাবালিগুলো নাকের মধ্যে ঢুকতেছে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে মুক্ত করার জন্য জীবাণুমুক্ত দেহটাকে সুন্দর করে উপহার দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন রব নাকের ভিতর আল্লাহ পাক এমন একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যখন বেশি পরিমাণে জার্ম হয়ে যায় অনেক জীবাণু যখন ঢুকে যায় বান্দা আল্লাহ পাক ন্যাচারাল একটা হাঁচি দিয়ে দিয়েছেন হাঁচি দিয়ে দিয়েছেন কে আস্তে কে দিয়েছেন হাঁচি বসেন তো কি হাঁচি কি এই কি কয় সম্মানিত ভাইয়েরা এই যে হাঁচিটা আমরা দেই হাঁচিতে কল্যাণ নকল্যাণ শরীরের জন্য ক্ষতি না উপকার ইন্নাল্লাহ ইউহিব্বুল উতাস ওয়া ইকরাহু আত-তাসাউব আল্লাহ পাক হাঁচিকে খুব ভালোবাসেন কত আগে রাসূল বলে দিলেন জোরে বলি সুবহানাল্লাহ হাঁচিকে আল্লাহ কেন ভালোবাসেন বান্দা যখন হাঁচি দেয় হাঁচিটার গতি হলো বান্দা যখন স্বাভাবিকভাবে 10 সেকেন্ড আগেও বান্দা জানে না কখন আমি হাঁচিটা ফেলবো হাঁচিটা আল্লাহর পক্ষ থেকে বান্দার দেহের জন্য আসে বান্দা যখন হাঁচি মারে সেই হাঁচির একটা এক একটা হাঁচির গতি হলো ঘন্টায় 160 মাইল কেউ তো সুবহানাল্লাহ বললেন না গতি মনে হয় কম হয়ে গেছে আর একটু কম হলো তো গতি না জোরে বলি সুবহানাল্লাহ হাঁচির গতি হলো ঘন্টা 160 মাইল 160 মাইল গতিতে হাঁচি বান্দা মারে সে হাঁচি মারার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে 3-4 হাজার জীবাণু থেকে যায় সেই জীবাণুগুলোকে একটা হাঁচির মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেন ধুলা যত আবর্জনা গুলো নাকের মধ্যে ঢুকে ছিল সব বের করে দেন মাথার সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ আছে এই সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো নিষ্ক্রিয় হয়ে যায় মোবাইল যারা ইউজ করেন ইউজ করতে করতে হঠাৎ করে হ্যাং হয়ে যায় কাজ করে না কোনো বাটন কাজ করছে না কোনো স্ক্রিন কাজ করছে না সেই সময় শাটডাউন দিয়ে বন্ধ করে আবার রিস্টার্ট দিলে পরে ঠিক হয়ে যায় আল্লাহ যখন দেখেন বান্দার ব্রেনে একটু সমস্যা সৃষ্টি হতে পারে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামতের হাঁচিটা দিয়ে বান্দার ব্রেন কে আল্লাহ পাক রিসেট করে দেন রিস্টার্ট করে রিফ্রেশ করে দেন জোরে বলি সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ শুধু সৃষ্টি করি ক্ষান্ত হননি এটাকে ঠিক রাখেন কে আস্তে বল ঠিক রাখেন কে লাঞ্চ দিয়েছেন কে লাঞ্চ দিয়েছেন কে বিড়ি খায় নষ্ট করে কে আল্লাহ না অনেকে কইছে আল্লাহ বান্দা খায় বিড়ি দোষ হলো আল্লাহর না খুব সুন্দর আপনারা বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল চাহিদা পূরণ করে দিয়ে বলছেন বান্দারে তোর দায়িত্বটা হলো আমার গোলামি কর আমাকে না ভুলে যাওয়া আল্লাহ বলছেন শোনো মানুষের স্বভাবগুলো বুঝায় দিলাম সূরা মাআরিজের ভিতরে তিনটা বৈশিষ্ট্য বান্দার স্বাভাবিকভাবে বৈশিষ্ট্য তুলে ধরেছেন বান্দারা হয় মানুষ হয় কি ছোট মন না বড় মন ছোট মনের নাম্বার দুই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা ইদা মাসসাহু শাররু জাযুআ যখন বিপদ আসে তখন সে ঘাবড়ে যায় হতাশ হয়ে যায় নাম্বার তিন হলো যখন তার সামনে কোনো কল্যাণ আসে ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ যখন তার কাছে কল্যাণ আসে তখন সে সব কিছু ভুলে ফেলে কল্যাণ যা আছে তার কাছে সে ভুলে যায় সুখ শান্তি দেখে সব কিছু ভুলে যায় এই তিনটা মান বান্দার স্বভাব সাধারণ ভাবে তবে আল্লাহ বলছেন সবার মধ্যে এই স্বভাবটা থাকে না কাদের মধ্যে থাকে না সেই সমস্ত লোক ছাড়া তার মধ্যে এক নাম্বার গুণ হলো সেই বান্দার মধ্যে এই জাতীয় অভ্যাস থাকবে না ইল্লাল মুসাল্লিম যারা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে জোরে বলে সুবহানাল্লাহ